আসসালামু আলাইকুম জান্নাতুল কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আপনাদের বারবিকিউ চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য একটা বড় বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এবার এর মধ্যে এক একটু সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে শুকনা মশলাগুলো দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 2 টিস্পুন জিরা, 1 টিস্পুন গরম মশলার পাউডার, 2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন জর্দার কালার, 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। এবার আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 2টা লেবু দিয়ে দিচ্ছি, বড় সাইজের 4 টেবিল চামচের মতো লেবু রস। তো চিকেনের মধ্যে সব কিছু দেওয়া হয়ে যাচ্ছে, এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করছি। এখানে চিকেন আছে প্রায় 1 কেজির মতো। এবার মশলার সঙ্গে চিকেনটাকে মাখিয়ে নেব খুব সুন্দর করে। তো আপনারা চাইলে চিকেনটাকে এভাবে ম্যারিনেট করে রেখে দিতেও পারেন, আবার এইভাবে সরাসরিও তৈরি করতে পারেন ইনস্ট্যান্ট আমার মতো। তো আমি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো প্যানটা গরম হতে থাকুক, তারপর আমি চিকেনগুলো প্যানের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব। তো আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, হালকা একটু তেল দিয়ে প্যানটা ব্রাশ করে নিয়েছি। যেহেতু আমি চিকেনের মধ্যে একটু বেশি পরিমাণ তেল ইউজ করেছিলাম এই জন্য আমি তেল দিচ্ছি না। আপনারা যদি চিকেনে একটু কম তেল ইউজ করেন তখন প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবেন। তো এবার আমি একটা একটা করে চিকেন দিয়ে দেব। আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রাখবো।
এভাবে একটা একটা করে সব চিকেনগুলো আমি দিয়ে দেব। তো এবার আমি চিকেনটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটাকে 5 মিনিট এইভাবে রান্না করব। 5 মিনিট পরে এটাকে আমি উল্টে দিব আর সেই ফাঁকে আমি এবার ভাতটা বসিয়ে দিব। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 2টা তেজপাতা, 1/2 টিস্পুন শাহজিরা, 1টা স্টার অ্যানিস, 4টা এলাচ। আর এখানে বাসমতি চাল নিয়েছি আমি 3 কাপের মতো। চালটাকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 4.5 কাপ পরিমাণ। আর এই চালটাকে আমি ভাজাভাজি করছি না, এটাতে আমি ভাতটা রান্না করে নেব। এখানে হালকা কিছু গরম পানি আছে, মোটামুটি গরম, 4.5 কাপ দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রাখছি। তো আমি এখানে ঢাকনা দিব না কোনো, যখন চালটা আর কি জায়গায় চলে আসবে, পানিটা একটু কমে, তখন আমি দমে দিব এটাকে। তো আমি এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব আমি 2 টিস্পুনের মতো। তো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে দেখুন কত পানি বের হয়েছে চিকেন থেকে। তো এগুলো আমি তুলতে দিচ্ছি। তো চিকেনগুলো আমি উল্টে দিয়েছিলাম, এবার ঢাকনা দিয়ে এটাকে আরো 10 মিনিট আমি রান্না করব। তো দেখতে পাচ্ছেন ভাতের মধ্যে যে পানিটা ছিল সেটা হচ্ছে আর কি ভাতের গায়ে গায়ে হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে এটাকে দমে দিব। তো চিকেনের মধ্যে যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে আর এটা এরকম যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর আমি চুলার মধ্যে একটা কয়লা পুড়িয়ে নিব, যেহেতু এটা বারবিকিউ চিকেন বিরিয়ানি তৈরি করছি, সেহেতু এখানে একটা কয়লা পুড়িয়ে নিচ্ছি। তারপরে এই কয়লার স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে অ্যাড করব। আর এইদিকে আমার রাইসটাও কিন্তু হয়ে গেছে। কয়লাটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, একটা ফয়েলের মধ্যে দিলে ভালো হয় তো আমার নাই, সেই জন্য আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আর এর মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে দিব। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি চুলায় একটা প্যানের মধ্যে যে গ্রেভিটা বেঁচে গেছিল সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম 2টা টমেটো।
আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তো এখন এই মশলাটাকে কষিয়ে নিব টমেটোর সঙ্গে, টমেটোটা সফট হয়ে গলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো। একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো আমার মশলাটা কষে এসেছে আর টমেটোগুলো সফট হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের মধ্যে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি পরে ইউজ করবো। টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এখন যেটা করব এটার উপরে রাইস দিয়ে দিব, লেয়ারটা দিব এখন আমি। তো চুলার আঁচটাকে কমিয়ে দিলাম, এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আমি। এতে করে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার পাওয়া যায়। দিয়ে দিলাম 1/4 চা চামচ জর্দার রং। এবার এটাকে খুব সুন্দরভাবে ফেটে নেব। তো ভাতের লেয়ারটা দেওয়া হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনের মধ্যে থেকে খুব সুন্দর একটা কাবাবের ফ্লেভার বের হচ্ছে। তো আমি আগে থেকে যে দই, কেওড়া জল আর জর্দা কালার দিয়ে এটা তৈরি পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, এবার এটা দিয়ে দিচ্ছি আমি চিকেনের উপরে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর উপরে ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে আমি 4-5টা কাঁচা মরিচ নিয়ে কেটে নিয়েছি, তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হাফ। এবার দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এবার আমি ভাতের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। এবার আমি বাকি ধনিয়া পাতা আর
কাঁচামরিচটা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের হেলেসটা। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো দমে দেব। আর চুলার আঁচটাকে অবশ্যই একদম লো হিটে রাখতে হবে। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আমার বারবিকিউ চিকেন বিরিয়ানি। আশা করছি আপনারা রেসিপিটা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খোদা হাফেজ।